আমাদের ভয় নাই, আমরা বিশ্ব নবীর উম্মত, ঠিক কিনা বলেন? আমরা ভয় পাই না, আমাদের ভয় থাকবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি। মানুষ যদি কোনো মানুষকে ভয় পায় তাহলে তো সত্য তার বান্দা হয়ে গেল। আমরা কার বান্দা, কার গোলাম? আল্লাহর গোলাম। কোনোদিন মানুষের পাঁচটা গোলামি করতে পারে? আপনারা যেখানে আপনাদের ডানে থেকে বামে থেকে সামনে পিছনে থেকে দিনের জন্য লড়াই করতে আমরাও তৈয়ার হয়ে যাব, আমরাও তৈয়ার হয়ে যাব বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশ্মন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নও জওয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল জবানে আল কুরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ ঠোয়ার পদ নসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোপ। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব, তোমরা কেউ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান, সাচ্চা মুসলমান। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, ঠিক কিনা? রসুলের উম্মত দাবি করি তো ইনশাআল্লাহ, রসুলের জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। এই দয়ার নবীর উম্মত তোমরা হওয়ার কারণে তোমাদেরকেও দয়া করা হয়েছে, না তো যে গুণা তোমরা দুনিয়ার জমিনে করো ওই গুণা অন্য নবীর উম্মতটা করার সাথে সাথে কপালে পাপাচার ফাসেক লেখা হয়ে গেছে, দরজায় পাপাচার ফাসেক লেখা হয়ে গেছে। উম্মতটা গুণা করেছে তো বাস দরজায় গুনাহগার লেখা, গুনাহ করেছে তো সঙ্গে সঙ্গে গজব নামা শুরু হয়ে যায়। এত গুনাহ এই জামানায় চলছে, যেখানে বাবার কাছে মেয়ে নিরাপদ না, যেখানে সন্তানের কাছে তার বাবা নিরাপদ না, সেই জামানায় আল্লাহ পাক যে গজব দেন না, এটা দয়ার নবীর দয়ার কারণে, ঠিক কি নজরে কর? কারণ নবী আমার রহমতুল্লিল আলামিন, এই কারণে আল্লাহর হাবিব বলেন আনা নবীউর রহমা, আমি হচ্ছি রহমতের নবী, আমি হচ্ছি রহমতের নবী। কত রহমতের নবী জানো? তোমাদের জন্য আমার এত দিলে দয়া এত মায়া, সেই 1400 বছর আগ থেকে পয়গম্বর উম্মতি উম্মতি বলে কাঁদছেন, আজও পর্যন্ত মসজিদ নববীর সবুজ গম্বুজের নিচে সেজদায় পড়ে মালিকের কাছে উম্মতি বলে ডাকতেছেন, এখনো ডাকতেছেন। কোন স্বার্থ আছে নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে সবচাইতে মহব্বতওয়ালা নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়া করতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের জন্য কত দিলে মায়া, কারণ রাসূল জানে আমি তো জিন্দেগিতে থাকবো না, বিদায় হয়ে যাওয়া লাগবে, আমার ইন্তেকালের পর আমার উম্মতদের অবস্থা কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ জাহিলি জামানা চলে গেছে কিন্তু কিয়ামত সামনে বিদ্যমান। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে কিয়ামতের প্রথম আলামতগুলো শুরু হয়ে গেল, বড় বড় যে আলামতগুলো এগুলো সামনে আছে। রাসূল নিজে বেঁচে থাকা অবস্থায় রাসূল বলেছেন
কিয়ামত এমন অবস্থা আমার দুই আঙ্গুল যেরকম নিকটবর্তী, এই কিয়ামত আসসাআহ কাহাতাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুই আঙ্গুল এমন যেরকম কাছাকাছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতটাকে এমন কাছাকাছি রেখে দিয়েছেন আর বেশি দেরি নয়। 1400 বছর আগে পয়গম্বর যদি এমন কথা বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তখন এই কথা বলতে পারে, তার মানে কত বছর হয়ে গেল, বর্তমান সমাজের হালত অনুযায়ী মনে হয় কিয়ামত আর বেশি দিন বাকি নাই, ঠিক কি না? আল্লাহ নবী তখন দোয়া করে গেলেন, বান্দাদের জন্য দোয়া করলেন, কারণ পয়গম্বর জানে আমার ইন্তেকালের পর আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের সঙ্গে কেমন আচরণ করবেন এটা আমার জানা নাই, যার কারণে আল্লাহর কাছ থেকে আমার ওয়াদা নেওয়া লাগবে। মালিক রব্বুল আলামিন আমার উম্মতের সঙ্গে কেমন আচরণ করবে এটা আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের ইন্তেকালের আগে কিন্তু সব কিছু সুন্দর করে পরিষ্কার করে দিয়েছেন। যখন নাকি দিন সম্পূর্ণ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। সমস্ত সাহাবা একরামদের ভিতরে কেমন যেন একটা হতাশা নেমে আসলো, আয় হায় এমন আয়াত নাজিল হওয়া মানে তো পয়গম্বরকে দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়ে যাওয়া। এ মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন দিনটা পরিপূর্ণ হয়ে গেল, তার মানে আপনার আমার কাছে আসারও সময় হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে আল্লাহ দিন যেহেতু পরিপূর্ণ, আমি যেহেতু বিদায় হয়ে যাব, হে রব্বে করিম আমার সমস্ত উম্মতটা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, তাদের সঙ্গে কেমন আচরণ করা হবে এটা আমি জানি না। অন্য নবীর উম্মতদেরকে যখন দুনিয়ার জমিনে গুনাহের কারণে তাদেরকে এমন ভাবে আযাব দেওয়া হতো, আমি নবী দুনিয়ার জমিনে ইন্তেকালের পর রব্বুল আলামিন তুমি তাদের সঙ্গে কি ব্যবহার করবা, আমার সঙ্গে ওয়াদাবদ্ধ না হওয়া পর্যন্ত আমি পয়গম্বরের দিলে শান্তি আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই আপনার রব আপনাকে সন্তুষ্ট করবেন, কেমনে সন্তুষ্ট করবে বলে আপনার যত চিন্তা আছে পেরেশান আছে উম্মতদেরকে নিয়ে, আমি আল্লাহ সমস্ত পেরেশানি আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ আমি আসান করে দিব। কিভাবে আসান করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ সারা দুনিয়ার উম্মতকে যারা কিয়ামত পর্যন্ত আসবে এরা আমি পয়গম্বরকে দেখবে না, এরা আমি পয়গম্বরকে দেখে নাই জানে না, দুনিয়ার জমিনে আমার সাহাবা আজমাইনরা আমাকে দেখলো, আমাকে মানলো, আমার সব কথা শুনলো, কিন্তু শেষ জামানার উম্মতরা আমি নবীকে দেখবে না, জানবে না, শুনবে না, তারা আমি নবীকে কেমনে মানবে কেমনে বুঝবে, যার কারণে আল্লাহর নবী সাহাবাদেরকে বন্ধু বলেন নাই, আপনার মতো আমার মতো উম্মতদেরকে বন্ধু বলেছেন। আল্লাহর সাহাবা পয়গম্বরের সাহাবা একরামরা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত সাহাবাজ বাইনদের দল থাকতে কেমনে আপনি অন্য কাউকে বন্ধু বলেন, যাদেরকে আপনি বন্ধু বললেন তারা কে? পয়গম্বর বলেন তোমরা আমার সাহাবি, যেই সমস্ত উম্মতরা আমার ইন্তেকালের পরে দুনিয়ার জমিনে আসবে এরা আমি নবীকে দেখবে না, এরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে নাই, এরা আমির নবীর মুজিজাও দেখবে না, কিন্তু এরা আমাকে না দেখে আমি রসূলের জন্য জীবন দিতে তৈয়ার হবে। নিঃসন্দেহে জেনে রাখবা ওই শেষ জামানার উম্মতরাই হলো আমি পয়গম্বরের বন্ধু। সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের বন্ধুদেরকে মুমিন বলে ডেকেছেন, অন্যান্য কিতাবের ভিতরে অন্যান্য নবীদের উম্মতদেরকে আল্লাহ মিসকিন বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে অন্য কোন শব্দ দিয়ে ডাকেন নাই, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে মুমিনের দল, রব্বুল আলামিন আপনার মতো আমার মতো নাক নাকান্দা বান্দাদেরকে নাম দিয়েছেন মুমিন। কি জোরে বলেন মুমিন! তার মানে একজন মুমিন যে হবে সে নামাজ পড়বে, একজন মুমিন যে হবে সে যাকাত আদায় করবে, একজন মুমিন যে হবে সে রাসূলের সুন্নত মানবে, একজন মুমিন যে হবে সে হক কথা টাকার বান্ডিল দেখার পরেও বলে যাবে, একজন মুমিন যে হবে সে কারোকে ধোকা দিতে পারবে না, একজন মুমিন যে হবে কারো জায়গা নষ্ট করতে পারবে না, যার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিন শব্দটা আপনাকে আমাকে বলেছেন। যারা বর্তমানে নিজেদেরকে মুমিন দাবি করে কিন্তু ঈমান নাই, যারা বর্তমানে নিজেদেরকে মুসলমান দাবি করে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ঈমান নাই, আখলাক নাই,
যতই দাবি করুক দাবির নাম মুসলমান না, এটা হলো ভণ্ডামি ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, আসরা নাই। মুসলমান দাবি করে নামাজের কথা বলবেন ভাই, প্যান্টের সমস্যা, কিসের সমস্যা? রোজার কথা বলবেন, কিসের সমস্যা? ডায়াবেটিস, গ্যাস্ট্রিক। নামাজের কথা বললে লুঙ্গি প্যান্ট সব নাপাক, যাদের প্যান্ট 30 বছর বয়সেও নাপাক থাকে এদেরকে প্যাম্পাস পরানো দরকার ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো সুন্না মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, নবীর উম্মত দাবি করো সুন্না মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছোপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে ছোপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আছে না নাই? রাগ করেন কেউ? এখানে দেখেন, এখানে যদি আপনারা চেক করেন দেখতে পাবেন কিছু কিছু আছে যাদের প্যান্টের সমস্যা থাকে নামাজের কথা বললে, আবার কারা এমনি প্যান্টের সমস্যা কোন জায়গায় বলে চতুর জায়গায় সিরা, আছে না নাই? আল্লাহ বলে আমি নাম দিলাম মুমিন, আর এরা কাম করে সব মুনাফিকের। কত সম্মান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যেখানে মালিক আমাদের নাম রাখছেন মুমিন। অন্য নবীদের বেলায় দেখেন সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে নাম দরদের উল্লেখ করেছেন, মুসা, ইয়া মুসা লা তাখাফ, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। অন্য নবীকে ডাক দেয়া বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া যাল কিফল। সমস্ত পয়গম্বরদের রব্বুল আলামিন নাম ধরে 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 উল্লেখ করেছেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লা যখন আসলেন, আল্লাহ পাক বলেন, অন্য নবী আর মুহাম্মদ নবী এক হতে পারে না, আমি রব্বুল আলামিন অন্যদেরকে নাম ধরে ডাকলাম কিন্তু মুহাম্মদকে নাম ধরে ডাকবো না, মুহাম্মদকে আমি আল্লাহ ডাকলাম ইয়া আইয়ুহান নবী। এই জায়গায় রব্বুল আলামিন নবী বলে সম্বোধন করেছেন, শুধু তাই নয় উম্মতদেরকে বলেছেন, খবরদার তোমরাও কিন্তু অন্যদেরকে যেমন ভাবে নাম ধরে ধরে ডাকো, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমরা কোনোদিন নাম ধরে ডাকবা না, আমি আল্লাহ নাম ধরে ডাকি নাই, যখনই নাম ধরলাম তখন নামের সঙ্গে পয়গম্বরের লকব লাগায় দিলাম, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। অন্য আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে রব্বুল আলামিন দুইটা পরিচয় তুলে ধরেন, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়, মুহাম্মদকে জানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদের পরিচয় হলো মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদের দুই নম্বর পরিচয় ওয়া খাতামান নাবিয়্যিন। দুনিয়ার জমিনে অসংখ্য বেঈমানের বাচ্চারা আসবে রাসূলের পরে, যারা নিজেদেরকে নবী বলে স্বীকার করবে, গোলাম আহমদ কাদিয়ানির মতো, ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেন, ওয়া খাতামান নাবিয়্যিন, আমি দুনিয়ার জমিনে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র শেষ নবী হিসেবে আখেরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকেই পাঠাইলাম, সুবহানাল্লাহ। সুতরাং নবীর পরে আর নবী আছে, আসবে? আল্লাহর নবী বলেন, আমার উদাহরণ ওই দেয়ালের মতো, যেই দেয়ালের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ইট লাগাইলেন, মূসা পয়গম্বরকে পাঠানোর মাধ্যমে একটা ইট লাগলো,
ঈসার মাধ্যমে আরেকটা ইট লাগলো, এক একজন নবীকে পাঠাই নেন, এক একটা ইট এক সুন্দর সুন্দর করে করে লেগে গেল, মাত্র একটা ইট বাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উদাহরণটা ওই ইটের মতো যে ইটকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় বসানোর মাধ্যমে নবুয়তের দেয়ালটা পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, পরিপূর্ণ করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নবী একজনকেই পাঠাইলাম, কারণ আমি নিজে দয়া পছন্দ করি, আমার নবী কেউ পাঠাইলাম, নবীও যেন দয়া মায়া পছন্দ করে, যার কারণে সমস্ত মহাব্বত দিয়ে আমি পয়গম্বরকে পাঠানোর পরে আমি তোমাদের জন্য রসুলের দিনের ভিতরে দুনিয়ার মহাব্বত ঢেলে দিলাম, এত মহাব্বত রসুলের পয়গম্বরের উম্মতদের জন্য। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একবার এমন অবস্থায় ছিল, কোন একটা সফরে যাচ্ছিলাম, আল্লাহর নবীর সাহাবি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা কোন এক যুদ্ধে, উহুদের যুদ্ধে শহীদ হন, উনি একা ছিলেন, ওনার সাত বোন ছিল, যখন নাকি বাবার ইন্তেকাল হয় আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরেশান, কারণ চতুর্দিক থেকে ঋণের বোঝা ছিল, এদিক দিয়ে বোনদেরকেও লালন পালন করা লাগত, এদিক দিয়ে নিজের অবস্থাও ভালো না। জাবির বিন আব্দুল্লাহ বলেন, জাতুর রেখা যুদ্ধের ভিতরে আমরা যখন রওনা হয়ে গেলাম, সকল সাহাবায়ে কিরাম রওনা হয়ে গেলেন, আমার গাধা আমার উটটা এত দুর্বল, এই দুর্বল উট নিয়ে আমি সামনে আগাইতে পারছিলাম না, আমি পিছনে পিছনে আস্তে আস্তে আগাচ্ছিলাম, সমস্ত সাহাবা আজমাইনের সামনে সামনে আগায়, আমার পয়গম্বর একদম কাফেলার সবার শেষে, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু আগে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে করে সামনের দিকে আগায়, আমাকে এমন অবস্থায় পেলেন যে আমি উটের থেকে নিচে নেমে উটকে হাওদা দিয়ে সামনে উটকে আগে আগে আমি আগায় বাড়াচ্ছিলাম। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তাকায় দেখে ডাক দিয়ে বলে, জাবের কি ব্যাপার, তোমার কি সমস্যা? জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উটের দিকে তাকায় দেখেন দুর্বল, এমন দুর্বল উট নিয়ে আমি রওনা হয়ে গেলাম, কারণ আমার আর্থিক অবস্থা খারাপ, আমি ঋণগ্রস্ত পয়গম্বর, যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে যেতে পারাটা আমার জন্য সৌভাগ্যে, যার কারণে দুর্বল উট নিয়ে আমি আপনার জন্য যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে জাবের, তোমার উটের লাঠিটা আমার কাছে দাও, নয়তো অন্য কোনো একটা লাঠি আমার কাছে এনে দাও। জাবের বলেন, আমি যখন পয়গম্বরকে লাঠি দিলাম আগিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠিটা সুন্দর করে ধরলেন, ধরার পরে আমার উটের দিকে পেটের ভিতরে একটা দুইটা খোঁচা মারলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এছাড়া আর কিছুই করলেন না, আল্লাহর নবী আমাকে ডাকতে বলে, যাবে আমি উটকে একটু খোঁচা দিয়ে দিলাম, আল্লাহ ভরসা উঠের উপরে উঠে বসো। যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পয়গম্বরের আদেশ পাওয়ার পর উটটার উপরে চড়ে বসলাম, আমি আল্লাহর কসম করে তাকায় বলেছিলাম, আমার উটটা এমন ভাবে চলা আরম্ভ করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উটটাও আমার উটের সঙ্গে এখন দৌড়ে পাল্লা দেওয়া শুরু করে দিল, যে উটটা এত দুর্বল ওই উটটা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট যেমনে যায় আমার উটটাও সেদিকে যায়, আল্লাহর নবীর উট যতদূর দৌড়ায় আমার উটটাও ঠিক তেমন ভাবে দৌড়ায়, রাসূল আমার উটের সঙ্গে হাঁটে আর আমাকে ডাক দেয়া বলে, যাবে উটটা কি তুমি আমার কাছে বিক্রি করবা কিনা? দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু উটের প্রয়োজন নাই, জাবেরকে ডাক দেয়া বলে, জাবের তুমি উট বিক্রি করবা কিনা? জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, বিক্রির প্রয়োজন নাই, হে পয়গম্বর, আপনার মতো রাসূলকে আমি আমার উটটা হাদিয়া দিয়ে ধন্য হতে চাই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না, তোমার হাদিয়া দেওয়া দরকার নাই, তোমার কাছে আমি কিনবো, তুমি ব্যবসায়িক আলোচনা করো। দেখেন এটা আমার রসুলের সুন্নত, এমন কিছু মানুষ আমরা দেখতে পাই, আমাদের ওলামায়ে কেরামরা যদি যায়, কিছু গরিব মানুষ এসে দোকানের ভিতরে চায়ের দোকানদার অথবা অন্য কোনো দোকানদার আলেমদেরকে দেখলে সম্মান করে দোকান থেকে ফ্রি খাওয়াইতে চায়, আছে না নাই? এটা হলো রসুলের আখলাক, ফ্রি তো দিতেই যাবে কারণ মহাব্বত, কিন্তু আল্লাহ নবী বলেন, না না, ব্যবসা ব্যবসার জায়গায় তোমার থেকে কিনবো, তুমি আমার থেকে বিক্রি করবা, যত দাম হয় তত দাম দিয়া টাকা নিয়ে যাবা, তারপরে উটটা আমাকে ফেরত দিয়ে দিবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা আদর্শ, যার কারণে কোনো ভক্ত যদি খাওয়াইতে চায় খালি ফ্যাট ভরে খায়ান না, এটা একটা খারাপ কাজ, কারণ ওই বেটা কয়জনে খাওয়াবে,
আরেকজন আলেম আসবে, এরা খাওয়াবে, আরেকজন আসবে তারা খাওয়াবে। মানুষ আপনারা মনে করবেন যা খিরি তো খাইতেছি, বেটা পরে চিন্তা করবে দূর হুজুরটা তো এরকমই খাওয়ান না, পরে আর দেখবেন আর কখনো খাওয়াবে না। এটা একটা ঝামেলা, এখানে রাসূলের সুন্নাত ফলো করেন। হ্যাঁ তুমি খাওয়াবা, এটা তোমার মহব্বত, ঠিক আছে ঠিক আছে। আজকে দুপুরে আসতে একটা হোটেলে বসছি খাইতে, বিল নিবে না শেষে, কেউ যদি আপনার থেকে বিল নিতে পারবে না, আমি আমি আপনারা বিল দেবো না, আমার কাছে যে আছে সে দিবে, খাইছি আমি ঠিক আছে, কিন্তু বিল আমারটাও সে দিবে। এবার আপনি তার সাথে বুঝান, কেন না নেব না, আমি কি এরকম করলে আর জীবনেও ঢুকবো না, মহব্বত তো সে দেখাবেই, তাই বলে আমি তার থেকে ফ্রি খাবো? বেচারা জাবের মহব্বত দেখেছে হুজুর, আমি আমার এটা সব আপনাকে ফ্রি দিতে চাই, একটা উট কত দামি জিনিস। তাই বলে রসুল তো জানে যে জাবের ঋণগ্রস্ত, তার থেকে কি নেওয়া যায়? আরে রসুলের চিন্তা হইল দরদ, দেখেন কতটুকু, যে জাবের উটটা এখন আমার দরকার নাই, এই জীর্ণ শীর্ণ উটটি আমি কি করব। কিন্তু রসুল কেন নিচ্ছেন? জাবের যেন এই উটটা বিক্রি করার টাকা দিয়ে অন্তত তার সমস্ত ঋণগুলো শোধ করতে পারে। সুবহানাল্লাহ, মহব্বতটা কোন জায়গায় দেখেন? কারণ জীর্ণ শীর্ণ উট অন্য জায়গায় বিক্রি করলে তেমন দামে পাবে না, এই জন্য রসুল করিম বলতেছেন আমার সঙ্গে ব্যবসায়ী আলোচনা করো, বলো কত দিবা। জাবের ডাক দিয়ে বলেন হুজুর বলেন আপনি কত দিবেন? রসুল বলেন এক দিরহাম। না হয় নাকি, একটু আগে কি বলছে যে হুজুর আমি আপনাকে ফ্রি দিয়ে দিব, আর যখন রসুল বলেন এক দিরহাম, না এটা হয় এক দিরহাম দিয়ে উট হয়, রসুল বলেন কত? দুই দেই। না হুজুর এটা হয় না, তুমি বলো, আমি বলতে পারবো না হুজুর আপনি বলেন। সুবহানাল্লাহ, কয় না এতক্ষণ ফ্রি দিবে, এখন বলে কোনো ফ্রি নাই, যেহেতু ব্যবসায়ী আলোচনা তো ব্যবসার মতোই তো করা দরকার। না আমার জিনিস দুর্বল হোক, আপনি জানেন এটা দুর্বল, কিন্তু আমি আপনারা এমনি দিব না, আপনি মন চাইলে নেন, নেন নিয়েন না। এনে ব্যবসায়িক আলোচনা চলে আসছে, রসুল বলেন কত দিবা? তিন দিরহাম। কয় এত কমে, এত বড় উট এটা হয়? হাঁটতেছে আর আলোচনা করতেছে। রসুল ডাক দিয়া বলেন চার দিরহাম। বলেন হুজুর না একটু বাড়ান, একটু বাড়ান। মাঝে মাঝে দেখবেন মাছের বাজারে ইলিশের কেজি কত? 2000। এক হাজারে বলি, 1000 কে 1800 তুই বলেন কি মাছ 1000 বলেন আপনি? জাবের বলেন হুজুর চার দিরহাম, 10 দিরহাম, 20 দিরহাম, এই দিরহাম দিয়ে এই উট মিলবে না, আরো বাড়াইতে হবে। জাবের বলেন আমি বাড়াইতে 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 40 দিরহাম করছি, পর্যন্ত করেছি। আমার রসুল বলেন 40 দিরহামে তুই খুশি? জি আমি খুশি, আলহামদুলিল্লাহ আমি তোর থেকে 40 দিরহামে কিনবো। সুবহানাল্লাহ, দরদটা দেখছেন কোন জায়গায়? কখনো কখনো যখন রাস্তায় হাঁটবেন সবাইকে দেখ, অনেকে দেখবেন রাস্তাঘাটে এটা সেটা বিক্রি করে, কেউ আছে পেটের টাকা দেয়, কেউ আছে ব্যবসা, দেখবেন কিছু মানুষ বয়স 70 বছর কিন্তু সে বিক্রি করতেছে একটা চকলেট। আপনার চকলেট খাওয়ার অভ্যাস নাই কিন্তু তারপরেও কিনেন, এই ছোট্ট একটা কাজের উসিলে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিতে পারে, এটা রসুলের শিক্ষা। এই জন্য আল্লাহ পাক বলেন ইত্তাকুল্লাহ আবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা তাকওয়া অর্জন করো আর আল্লাহ পাকের কাছে ওয়াসিলা তালাশ করো, কারণ ওয়াসিলা তালাশ করার মাধ্যমে এক একজন বান্দারা জান্নাতি হয়ে যাবে। সুবহান, এমন এমন কাজ করবেন যে এই কাজটা আপনার ওয়াসিলা হবে। আপনি কখনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা মুরব্বি মহিলাকে দেখলেন কিছু ফল নিয়ে বসছে, আপনার দাদির বয়সী, আপনার মায়া লাগলো, আপনার পকেটে টাকা কম, আপনি যাচ্ছিলেন অন্য কোনো কাজে, এই দিলের থেকে দরদ নিয়ে মহিলার থেকে সমস্ত ফলগুলা খরিদ করলেন, খরিদ করার পরে আপনার আমলের খাতায় লিখে রাখেন যে আল্লাহ আজকের যে এই কাজটা করলাম এই কাজটা শুধুমাত্র আপনার থেকে নাজাত পাওয়ার উসিলায় করলাম, এই ফল আমার দরকার ছিল না, মহিলা খুশি হয়েছে তো আপনি খুশি, আপনি যদি খুশি থাকেন এই কাজের উসিলা জান্নাত দিয়েন ইনশাআল্লাহ। রসুল বলেন তোমার ওই ছোট্ট কাজের উসিলা আল্লাহ পাক তোমার জন্য জান্নাত সহজ করে দিবে ইনশাআল্লাহ। নেক উসিলা আল্লাহ পাক বান্দার জান্নাতের বিনিময় করায় দেয়। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 40 দিরহাম দেব, তাড়াতাড়ি উটটা দিয়ে দাও। জাবের বিন আব্দুল্লাহ ডাক দেয়া বলতেছেন না না, শর্ত হইল আমি এখান থেকে জাতুর রেখা পর্যন্ত যাব, আবার জাতুর রেখা থেকে মদিনা পর্যন্ত যাব, গাড়িটা এখন চালায় চালায় যাচ্ছি, আপনি যদি পয়গম করো উটটা নিয়ে নেন আমি কোন জায়গায় চড়বো, শর্ত হইল আপনার কাছে বিক্রি করব, তবে এটা এখন নয়, মদিনায় যাওয়ার পরে তারপরে বিক্রি করবো, দেখেন অবস্থা। রাসূল ডাক দিয়া বলেন ঠিক আছে যাও, জাতুর রেখা যাব, সেখান থেকে মদিনায় যাব, তারপরে উটের মালিক আমি হব, তুমি টাকার মালিক হয়ে যাবা। জাবের ডাক দিয়া বলতেছেন আমি মদিনায় যখন গেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি আমার উট দেওয়ার জন্য গেলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে বেলাল
তাড়াতাড়ি সুন্দর করে উটটা নিয়ে নাও, 40 দিন হাম দাও, বরং তার চার একটু বাড়ায় দিও পারলে। সুবহানাল্লাহ। কয় না জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল আমাকে টাকা দিলেন, আমি রাসূলকে উট দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে জাবের, তুমি কি মনে করছো আমি উটটা কেন তোমার থেকে কিনলাম তুমি কি জানো? তোমার সঙ্গে আমি দামাদামি করলাম কেন তুমি জানো? জাবেরকে রাসূল ডাক দিয়ে বলেন, জাবের, আমার তো উটের দরকার নাই, আমার তো অন্য কোনো কিছুর প্রয়োজন নাই, আমি তোমার থেকে উটটা খরিদ করলাম এই নিয়তে যে তুমি এই সমস্ত অর্থ সম্পদ দিয়া তুমি তোমার সকল হাজত পূরণ করে নিবা। সুবহানাল্লাহ। এটাই হলো আমার পয়গম্বরের মহাব্বত প্রেম। এই জন্য আল্লাহ নবী বলেন, আনা নবিয়ুর রহমাত, আমি হলাম রহমতের নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিব্রাইল আজরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিব্রাইল একটু আল্লাহ নবীর কাছে যা ডাক দিয়ে বলে, নবী আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসার জন্য তৈয়ার কিনা? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, হ্যাঁ, দুনিয়ার জমিনে থাকার জন্য আমার কোনো আগ্রহ নাই, আমি মালিকের কাছে যাওয়ার জন্য তৈয়ার, কিন্তু আমার মালিকের কাছে বলো আমি দুনিয়ার থেকে যাওয়ার পর আমার যেই গুনাহগার উম্মতরা আছে এই গুনাহগারদের উম্মতদের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায় দিয়ে বলেন, জিব্রাইল যাও, লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনি পয়গম্বর দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর আমি আপনার সমস্ত উম্মতদের জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমার কুদরতে হাতের ভিতরে নিয়ে নিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দয়ালু, যার কারণে ইন্তেকালের আগে উম্মতের ফিকির করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নবীকে যদি পাওয়ার পরেও তোমরা জান্নাতে না যেতে পারো তাহলে কপাল বড় খারাপ। যার কারণে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলকে রহমতের নবী বানায় দিলাম, এই রহমতের নবী সকল আদর্শ তোমাদের জন্য আমি জরুর করে দিলাম, যারা মানবে তারা কামিয়াব, যারা মানবে না তারা নাকামিয়াব। সুতরাং পয়গম্বরকে উম্মত যদি দাবি করেন, পয়গম্বরের উম্মত যদি নিজেকে দাবি করেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বি, আমি যেই জিনিসগুলো নিয়ে আসলাম দুনিয়ার জমিনে এই সকল জিনিস না মানা পর্যন্ত কখনো কোনো বান্দা মুমিন হতে পারবে না। অর্থাৎ রসুল যেমনে হাঁটলেন এমনি উম্মতরা হাঁটবে, রসুল যেমনে খাইলেন এমনি উম্মতরা খাবে, রসুল যেমনে নামাজ পড়লেন সেমনি উম্মতরা নামাজ পড়বে, রসুল যেভাবে মুআমেলা করলেন উম্মতরাও মুআমেলা করবে, রসুল যেভাবে মুআশারা করলেন উম্মতরা মুআশারা তেমন ভাবে করবে। অর্থাৎ রসুলের সমস্ত কাজ যতক্ষণ পর্যন্ত বান্দা ফলো করবে না ততক্ষণ কোনো বান্দা মুমিন হতে পারবে না, ঠিক কি না? এই কারণে দুনিয়ার কোনো নেতাকে মানবো না নবীকে মানবো, দুনিয়ার কোন মানুষ আমাদের আইডল হতে পারে না, ঠিক কিনা জোরে কয়। আজকে আমরা সমাজে দেখতে পাই যেই সমস্ত লোকেরা দুনিয়ার বাংলাদেশে নগ্নতা আর সমস্ত প্রকার নোংরামি ছড়ায়, আজকে আমরা তাদেরকে আইডল মনে করি, যুবকরা তাদেরকে আইডল মনে করে, যারা জায়গায় জায়গায় মেয়েদের পেটের ভিতরে বাচ্চা দিয়ে বেড়ায়, আর আমরা আমাদের দেশের সাংবাদিকরা তাদেরকে দায়িত্ব নিয়ে তাদের বাবা খুঁজে দেয়, আবার এই সমস্ত লোকদেরকে আমরা আইডল মনে করি। অর্থাৎ আইডল মনে করা দরকার ছিল একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যে বিশ্বনবীকে আইডল মনে করবে সে দুনিয়াতেও বাচ্চা আখিরাতেও বাচ্চা, ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী আমাদের প্রাণের পুরুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয়। রাসূলের আখলাক ফলো করবেন আল্লাহ পাক রাসূলের সঙ্গে দিবে। এই জন্য হাদিস শরীফ রাসূল বলেন, কার সঙ্গে মহাব্বত রাখো একটু হিসাব করে রাখো, যদি বেনামাজির সঙ্গে রাখো তো বেনামাজির সঙ্গে, নামাজির সঙ্গে রাখো তো নামাজির সঙ্গে। এই জন্যই ভয়ে ভাইরা আমার, আমরা সবাই এখানে অনেক ভাইয়েরা অনেক দল করি, কিন্তু আমাদের দিন শেষে এক আল্লাহর নামেই ঘুমাইতে হয়, এক নবীকেই নবী মানতে হয়। যেহেতু নবী আমাদের একজন, কোনো দরকার নাই দুনিয়ার কোনো নেতার পিছনে বইরা বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে দূরে ঠেলা দেওয়ার, বরং নেতা যদি আমার নবীকে মানে তো আমিও আমার নেতাকে মানতে রাজি আছি, কোনো সমস্যা নাই। আমাদের দেশে আজকাল এই শিক্ষিত গণ্ডমূর্খগুলা, এই শিক্ষিত নামের গণ্ডমূর্খগুলা কিছুদিন পর পর এক একজন এক এক দিক থেকে আমাদের ইসলাম আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের উপরে দু চারটা কথা বলতেও দ্বিধা করে না। আমি আপনি নিজের নিজেকে উম্মত দাবি করে ঘরের কোণে বসে থাকি, আমাদের চোখের সামনে আজকে সমাজের কিছু কুলাঙ্গারেরা ওলামা একজনদের গায়ে আঘাত দেয়, অথবা রাতের অন্ধকারে ছুরি দিয়ে আঘাত দিয়ে তাদেরকে হত্যা করে, এটা আমরা এই সমাজে দেখতে পাই, অথচ তারাও নিজেদেরকে মুসলমান দাবি করে। আজকে যারা ওলামা একজনদের গায়ে আঘাত দেয় এরা কালকে পয়গম্বরের কলিজা আঘাত
চাকরিটাও দেরি করবে না। এই কারণে নিজেকে নবীর উম্মত যদি দাবি করেন, অবশ্যই রাসূলের জন্য, ইসলামের জন্য, সুন্নাহর জন্য ওলামা একরাম যখন ডাক দিবে ভাবে বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হাহুনা কাইদুন। সাহাবা একরামদের আগে ওই সমস্ত বনি ইসরাঈলরা যখন বলতো রাসূল আপনারাও যান, আপনাদের আল্লাহ যাক, আমরা এখানে বসে আছি, না না আমরা মুনাফিকদের মতো এভাবে বলবো না, আমরা বরং এভাবে বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা মাআকুম আজ।